এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে অবশেষে স্থানীয় পূর্ত দপ্তর রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো। ঘটনা তেলিয়ামুড়া লালটিলা থেকে দুষ্কি যাতায়াতের সড়ক পথটি। লালটিলা থেকে দুষ্কি এলাকার সাধারণ মানুষরা এই সড়ক পথ দিয়ে যাতায়াত করতে হলে বিভিন্নভাবে ব্যাক পেতে হতো রাস্তা খারাপের জন্য। এর প্রতিবাদে চলতি মাসের গত 12ই আগস্ট এলাকাবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ করেছিল। এর পরেই তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রে বিধায়িকা কল্যাণী রায়ের হস্তক্ষেপে লালটিলা ভায়া দুষ্কি সড়ক পথটি সংস্কারের কাজে হাত দেয় তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের কর্মকর্তারা। যদিও বর্তমানে দ্রুততার সাথে রাস্তা সংস্কারের কাজটি করা হচ্ছে বলে জানান এলাকাবাসী। তাদের অভিমত, বিগত দিনে রাস্তা খারাপ থাকার কারণে এলাকাবাসীদের বিভিন্নভাবে ব্যাক পেতে হতো, কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে দ্রুতগতিতে, ফলে এলাকার কৃষক থেকে শুরু করে পথ চলতে সাধারণ মানুষরা বেজায় খুশি। ও রাস্তাঘাট হইলে তো ভালোই, চলাচলের পালা গাড়ি ঘোড়ার লাগে সব থেকে ভালো রাস্তাঘাট হইলে আমরা তো এই ব্যাপারে খুশি হই। রাস্তাঘাট হইলে জায়গার উন্নতিও মূল্য বাড়ে সব দিক দিয়ে ভালো। কোন রোড সংস্কার হলে তো বালা যাতায়াতের লাগে, বালা গাড়ি ঘুরে চলতে পারে, আমরাও চলতে পারি, আমরাও পূর্ব চললে যাই মাঠে, কোনো অসুবিধা হইতো না। আর বন্ধ অবস্থা থাকলে তো গাড়ি তোরা যাইতো, যাতায়াত করতে পারে না, আমরা যাতায়াত করতে পারি না।